আসসালামু আলাইকুম সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে আপনারা কিভাবে ফিঙ্গারপ্রিন্ট মেশিন লাগাবেন, ফিঙ্গারপ্রিন্ট মেশিনের আউটডোর, ইনডোর এবং আপনার দরজার যে লকটা ওইটা কিভাবে লাগাবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তাই আপনারা কি করতে হবে, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো এটা কিন্তু বেশিরভাগ আপনাদের বাংলাদেশে কেমন ব্যবহার হয় এটা এখনও আমরা পর্যন্ত বাংলাদেশে এতটা লাগাইনি, বাট এই দেশে এটা সকল জায়গায় কিন্তু এটা ব্যবহার করা হয় সৌদি আরবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা ম্যাগনেটটা আটকে যাবে যখন এটা আর খোলা যাবে না, যখন এটা লাল সিগন্যালটা চলতে থাকবে উপরে তখন এটা কিন্তু আর খুলবে না। এই যে দেখুন, এখন আর খুলতেছে না, আপনি যতই টানবেন কিন্তু এটা আর খুলবে না। তো এইটাই হলো এটার আপনার মূল কাজ। আর বাহিরে আছে ফিঙ্গারপ্রিন্ট, আর ভিতরে আছে হলো আপনার একটা সেন্সর, যে সেন্সরটার মাধ্যমে আপনার ভিতরের থেকে বের হতে পারবেন, কিন্তু বাহির থেকে বের হতে গেলে আপনার কার্ড প্রয়োজন হবে, আর না হলে আপনার ফেস অথবা ফিঙ্গার প্রয়োজন হবে, যেটা দিলে আপনারা খুলবে, না হলে কিন্তু এটা খুলবে না। এখন আমরা এই কার্ডটা দিয়ে খুলব। এই যে এখন এই যে সবুজ যে বাতিটা ওটাতে খুলতে হবে, কিন্তু আপনারা ফিঙ্গারপ্রিন্টের জায়গায় দিলে হবে না। এখন খুলে গেছে, তো অলরেডি এটা খুলে গেছে। তো আপনারা এটা এভাবেই কিন্তু আপনারা কাজটা করবেন, কীভাবে আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। এই যে এখন খুলে গেছে, টিক চিহ্ন দিচ্ছে মানে খুলে গেছে। এখন বাহির থেকে যেহেতু আমরা খুলছি, এখন আমরা ভিতর থেকে খোলার চেষ্টা করব। তো ভিতর থেকে কীভাবে খুলবো, আর ওটা উপরে কিন্তু এখন অটোমেটিক্যালি ওটার সাথে লেগে গেছে। এখন আমরা এখানে এটাকে কাট লাগানোর প্রয়োজন হবে না, আপনি যে কোনো হাত দিলেই কিন্তু এটা খুলে যাবে। তো ইন্টার পরে আপনাদেরকে দেখিয়ে দিব। ইনডোর পরে চলে আসছি আমরা মূল ভিডিওতে। ভিডিও এটা হলো আমাদের ইনডোরের যে ফিঙ্গারটা আছে, মানে ফিঙ্গার বলতে সেন্সর, যে হাতটা দিলে আপনার দরজাটা খুলবে, এটা হলো আপনার ইনডোর, মানে হলো আপনার দরজার ভিতরে। আর আউটডোরের যেটা বসবে ওইটা হলো মূলত ফিঙ্গারটা। তো দেখানোর চেষ্টা করব যতটুকু পারি, বা যতটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর এই চ্যানেলে অনেক দিন যাবত আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি, এটার জন্য আমি খুবই দুঃখিত। কারণ একটা নতুন জায়গা আসছি, এখানে সেটেল হতে কিছুটা সময় লেগে গেছে, এই জন্য হয়তোভাবে এই ভিডিও দিতে পারিনি। কিন্তু আশা আছে আমি এখন থেকে প্রায় নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমরা দেখাচ্ছি এলাম এতক্ষণ হলো আপনার, এগুলো হলো ম্যাগনেট। তো যে ম্যাগনেটগুলি মূলত দরজাটাকে ভালো করে একদম আটকিয়ে রাখে আর কি। আর এটা কিভাবে লাগাবেন সংক্ষিপ্তভাবে আমি দেখানোর চেষ্টা করব। তো এটা এখন আমরা একটা খুলে ফেললাম এখান থেকে। এখানে আপনার আছে হলো আপনার দুইটা কানেক্টর, এখানে 12 ভোল্টের দুইটা কানেক্টর আছে, যেখানে আপনার প্লাস আর মাইনাস আছে। এই যে প্লাস আর মাইনাস, ইউ ইউ মানে একটা হলো প্লাস, একটা হলো মাইনাস, অবশ্যই আপনার এগুলা খেয়াল করে দিয়ে দিতে হবে। তো এখন আমরা আপনাদের ক্যাট সিক্সের যে কেবলটা আছে না, ওইটা দিয়ে আমরা আপনাদেরকে এটাকে ওয়্যারিং করে দেখিয়ে দিব। এটাতে মূলত ক্যাট সিক্সের কেবলটাই ব্যবহার করা হয় অধিকাংশ টাকা, আর চাইলে আপনারা আরও ভালো কেবলও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। সো আপনাদেরকে আমি দেখানোর জন্য যেটা যেটা করতেছি সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব। আশা করি আপনারা বিষয়টা বুঝতে এবং শিখতে পারবেন। তবে এই কানেক্টরগুলো অনেকটাই সূক্ষ্মভাবে লাগাতে হবে, আপনারা অবশ্যই এই সমস্ত এই দুকে খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু এটা খুলে গেলে একবার আপনার সমস্যার ভিতরে পড়তে হবে। তো এটা হলো আমাদের আপনার দরজার যেটা আপনার আসে আপনার হাতে থাকে আর কি ওইটা, আর ওটা হলো একদম দরজার যে কাঠটা থাকে মূল কাঠ ওইটার সাথে। তো এটা হলো আমাদের যে ইনডোরের যে সেন্সরটা, ওইটা যেটা হাতটা সামনে দিলেই কিন্তু অটোমেটিক্যালি দরজাটা খুলবে, এটা হলো ভিতর থেকে আর কি। আর আমি লাস্ট পর্যায়ে যেটা করব আপনাদেরকে, এটার যেই আপনার কানেকশনের যেই ম্যাপসটা আছে আমি ওইটা আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওইটা দেখে দেখে কিন্তু আপনারা একদম কমপ্লিটলি লাগিয়ে ফেলতে পারবেন। তো আমি এটা এখন আপনাদেরকে ফিজিক্যালি দেখাচ্ছি, বা পরে কিন্তু আপনাদেরকে আমি টোটালি আপনাদেরকে যেই ম্যাপটা আছে ওইটা একদম দিয়ে দেওয়ার চেষ্টা করব অনেক সুন্দর করে। আশা করি আপনারা ওই সময় আরও ভালো করে জিনিসটা বুঝতে পারবেন, কারণ এখানে যেহেতু আমাদের কাজের টাইম, ওই টাইমে এতটা ভিডিও করাটাও আসলে হয় না। তো যার জন্য আমি আপনাদেরকে হয়তোবা টোটালি দেখাতে পারছিলাম না, সো এটার জন্য খুবই দুঃখিত আমি আন্তরিকভাবে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের কাজ করা শুরু করে দিছে। এই যে এটা হলো আমাদের কাজ করা শুরু করে দিছে, উপরে যখন আমরা এটা লাগাইছি
এটা অনেকগুলো আপনার কিন্তু সূত্র আছে, সূত্র বলতে আপনার অনেকগুলো আপনার কানেকশনের অনেকগুলো আপনার ইয়ে আছে যেগুলো আপনার অবশ্যই বুঝতে হবে। এই যে আমরা এখন এটা আপনার সাবি দিয়ে টেস্ট করতেছি আর কি, যে আসলে আমাদের কাজ করতেছি কি করতেছে না, ওইটা সাবি দিয়ে আমরা এখন নাও ক্লিক করে দেখতেছি আর কি, এটা কি কাজ করতেছে কি করতেছে না, আপনার এটা সাবি ধরবে। তো আমরা এটা জাস্ট এখন চেকিং করতেছি। তো এখন আমাদের যেহেতু চেকিংটা কমপ্লিট হয়ে গেছে, মানে আমাদের এটা চলতেছে, এখন আমরা এটাকে লাগাবো। তো এটা এখন আমরা ওই জায়গার কাঠটাকে কেটে ফেললাম, সুন্দর করে কাঠটাকে কেটে ফেললাম। কেটে ফেলার পর নিচে যেটা আছে ওইটা আগে লাগিয়ে নেবেন, আপনার অবশ্যই অবশ্যই ওইটা আগে লাগিয়ে নেবেন, স্ক্রু দিয়ে ভালো করে লাগিয়ে নেবেন। ভালো করে লাগিয়ে নেওয়ার পর এখানে আপনার এলেন কি আছে, এলেন কিটা দিয়ে আপনার এটাকে ভালো করে টাইট দিবেন। কারণ এটা যখন ভালো করে টাইট দিবেন তখনই কিন্তু এটা আপনার অনেকটা ভালো কাজ করবে, কারণ না হলে তো আপনার এটা খুলে চলে আসবে, তখন কিন্তু আপনার কোনো কাজ হবে না। তো এই বিষয়টা অবশ্যই অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তো এলকি দিয়ে আপনারা ভালো করে এটাকে টাইট দিয়ে নেবেন। তো এইটাই হলো আমাদের ভিডিওটা। তো আমি এখন আপনাদেরকে যেটার যে ম্যাপসটা আছে ওইটা আমি আপনাদেরকে দিয়ে দিব ডায়াগ্রামটা। তো ডায়াগ্রামটা দিয়ে দিলে ওইটা থেকে শিখতে পারবেন। তো যেহেতু আমাদের ভিডিও করা নিষিদ্ধ, যার ফলে আমি আপনাদেরকে ভালো করে দেখাতে পারতেছিলাম না। তো ভিডিওটা আপনারা যতটুকুই বুঝছেন আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা এই কাজটা শিখতে চান কি চান না। আমি আজকে জাস্ট ভিডিওটা দিছি এই জন্যই যে আপনারা আসলে এটার প্রতি কতটা আকর্ষিত বা এটা আপনারা কতটা চান, আমি আপনাদেরকে অবশ্যই এটা জাস্ট দেখানোর জন্য দিছি যে আমরা এই কাজটা চাইলে ভিডিও দিতে পারি। তো আপনারা বললে অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম জানিয়ে আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।